রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডের শ্যামলাল মিঠাপুকুর অলাইচণ্ডী এলাকায় বিজেপির ব্যানার খুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিন বিজেপির 6 নম্বর মণ্ডলের যুব সভাপতি অভিযোগ করেন, এদিন এই স্থানে তাদের একটি ব্যানার লাগানো ছিল। এলাকার বিদায়ী কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে কর্মীরা তাদের সেই ব্যানার খুলে নিয়ে গেছে। এ ব্যাপারে তারা থানায় অভিযোগ জানাবেন বলে জানায়। আজকে 29 নম্বর ওয়ার্ডে 6 নম্বর নগর মণ্ডলের পক্ষ থেকে শক্তিকেন্দ্র জয়দেব ঘোষের নেতৃত্বে এই এলাকায় ব্যানার ও পোস্টারিং করা হচ্ছিল। ঠিক যেই টাইমে ব্যানার পোস্টারিং করা হচ্ছিল সেই টাইমে স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে হার্মাদ বাহিনী এসে সেখানে ব্যানার পোস্টার ছেঁড়াছেড়ি করে। আপনারা দেখতে পারেন এই ওপরে যে ব্যানারটি লাগানো হয়েছে এই মুহূর্তে সেটা কিছুক্ষণ আগে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। আমরা সমস্ত যুব মোর্চা এবং মাদারের সমস্ত কার্যকর্তা এসে নতুন ব্যানার ওখানে আবার লাগিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে একটি জেনারেল ডায়েরিও করছি যে আমাদের ব্যানার পোস্টার 29 নম্বর ওয়ার্ডে ছিঁড়ে ফেলা হচ্ছে স্থানীয় প্রাক্তন কাউন্সিলরের নেতৃত্বে। তো এই যে অসভ্যতামি বর্বরতা তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে এর প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি লড়ছি এবং আমরা লড়বো। হ্যাঁ, এটা জায়গাটা কোথায়? জায়গাটা শ্যামলাল মিঠাপুকুর। এখানে আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আমরা প্রশাসনের কাছে, আমাদের একটা প্রতিনিধি দল গেছে সেখানে স্থানীয় বর্তমান থানায়, সেখানে তারা জেনারেল ডায়েরি একটা করছে যে আমাদের পোস্টার ব্যানার ছেঁড়া হচ্ছে এখানে, সেই ব্যাপারে আমরা একটা এখানে প্রতিনিধি থানায় জমা দিচ্ছি। যে ব্যক্তির বাড়ি তার ওনার পারমিশনও ছিল, উনি আমাদেরকে বলেছেন লাগাতে, তাই আমরা লাগিয়েছি এবং তারপরে এখানকার স্থানীয় হারমাদরা এসে এগুলো ছিঁড়ে দিচ্ছে, করছে এই ধরনের দেয়ালে আমাদের পোস্টারিং হচ্ছে, পোস্টারিং করে ছিঁড়ে দিচ্ছে এসে। 26 নম্বরে যে কোনো আমরা প্লেসগুলো লাগিয়েছিলাম সব খুলে নিয়ে চলে গেল। অপরদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিদায়ী কাউন্সিলর সুশান্ত প্রামাণিক জানান, তারা ওই ব্যানারটি খোলেনি। যার বাড়িতে ব্যানারটি লাগানো ছিল তার অনুমতি না থাকায় নির্বাচন কমিশনের দপ্তর ওই ব্যানার খুলে দিয়েছে। এর সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই। আমরা 29 নম্বর ওয়ার্ডে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে আমরা 29 নম্বর ওয়ার্ডে যে কোনো পার্টির লোকেরা সেখানে ফ্ল্যাগ লাগাতেই পারে, আমরা কিন্তু কাউকে বাধা দিইনি। কেউ যদি এই অভিযোগ করে তাহলে তাকে সামনাসামনি কথা বলতে বলবো। এখন যে ফ্লেক্সটা বলছে ছিঁড়ে দিয়েছে খুলে দিয়েছে, এরা রাজনীতি কোনোদিন করেনি, এরা রাজনীতি কিছু বোঝে না। নির্বাচন কমিশনের লোক এক ঘন্টা আগে যে বাড়িতে যারা লাগিয়েছিলেন সেই বাড়ির লোকেদের কাছে জানতে চেয়েছে যে আপনারা কি এটা পারমিশন দিয়েছেন, সেই বাড়ির লোক বলেছে আমরা কোনো পারমিশন দিইনি। তখন নির্বাচন কমিশনের লোক এসে সেটা খুলে নিয়ে চলে গেছে। বর্ধমান থেকে পম মহন্ত ও পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা।